আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি কেএসআরএম গ্রুপের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার দুপুরে জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারেন প্রতিষ্ঠানটি। কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল কুরুম এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাজটিতে 23 জন নাবিক রয়েছেন বলে জানান তিনি। এদিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খান মালিক পক্ষের কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। ওই অডিও বার্তায় তিনি জানিয়েছেন দস্যুরা কিভাবে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং জাহাজটির সর্বশেষ কি অবস্থায় রয়েছে। ওই অডিও বার্তার বরাতে জানা গেছে, মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা 1:30 থেকে জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে 55,000 টন কয়লা রয়েছে। জাহাজে থাকা 23 নাবিকের সবাই বাংলাদেশি। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।